Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das, myself Ashish Das, and this is my video number 300. আজকের এই 300 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করছি ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 311 এবং 312 এ দেখো কোষে দেখি 23.3 আছে। আজকের এই 300 নাম্বার ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর কোষে দেখি 23.3 তিন নম্বর প্রশ্নের 9 দাগের অঙ্কটা আলোচনা করব। আমি সরাসরি অঙ্কে যাচ্ছি, দেখা যাক কি বলছে। বলছে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7 হলে ট্যান থিটার মান হিসাব করে লিখি। এটা দুরকমভাবে করা যায়, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, তবে আমার মনে হয় এই এইটা সহজ বেশি। দেখো সলিউশন, এটা হচ্ছে প্রথম যেভাবে করছি। আমাকে কি বলল, আমাকে বলে দিল সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা, এটা ইকুয়ালস টু হচ্ছে 7। 7 মানে কি? 7/1। এবারে এক কাজ করো, এটাকে বজ্র গুণন করে দাও, ইমপ্লাইজ দ্যাট। তাহলে 7 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি কি হবে, 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা, এটা ইকুয়ালস টু কি হচ্ছে, 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কি হবে, সাইন থিটা প্লাস কস থিটা, ইমপ্লাইজ দ্যাট 7 সাইন থিটা। এই সাইন থিটাটাকে এদিকে নিয়ে আসো, 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু, এখানে কি আছে, কস থিটা প্লাস 7 কস থিটা, ইমপ্লাইজ দ্যাট কত হচ্ছে, 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা মানে হচ্ছে 6 সাইন থিটা, এটা ইকুয়ালস টু কস থিটা প্লাস 7 কস থিটা হচ্ছে 8 কস থিটা, ইমপ্লাইজ দ্যাট এখানে সাইন থিটাটাকে রেখে দাও, 6টাকে এদিকে পাঠাবে, আর কস থিটাটাকে এদিকে নিয়ে আসো, সাইন থিটা বাই কস থিটা এটা ইকুয়ালস টু, এখানে তাহলে কি ছিল, 8 ছিল, আর 6টা এদিকে এসে যাবে, 6 কেটে দাও হবে 4 হবে 3, ইমপ্লাইজ দ্যাট সাইন থিটা বাই কস থিটা মানে কি, এটাই হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে 4/3। তাহলে আনসার কি হবে, উত্তর ট্যান থিটা এর মান 4/3। এটা গেল ফার্স্ট মেথড। এর পরে যেটা করছি, দরকার পড়ে না এটা, আমার তো মনে হয় ফার্স্ট মেথডটাই ভালো বেশি, তথাপি দেখে রাখো। সেকেন্ড মেথড হচ্ছে এরকম, আমি এটা মুছে দিচ্ছি, কিন্তু আশা করি সকলে পেয়ে গেছো। ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া করব, করেছো আশা করি সকলে। সেটার নিয়ম কি, লব প্লাস হর বাই লব মাইনাস হর, লবে কে আছে, আছে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস, এই সরি প্লাস, এটা গেল লব,
প্লাস, হরে কে আছে সাইন থিটা মাইনাস কস থিটা, এই হলো লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর হবে, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস, হর কি আছে সাইন থিটা মাইনাস কস থিটা, এই হলো লব প্লাস হর বাই লব মাইনাস হর। এখানেও তাই হবে, লব হচ্ছে সেভেন প্লাস হর ওয়ান বাই লব হচ্ছে সেভেন মাইনাস ওয়ান হচ্ছে হর। এটা করলাম আমরা, এরপরে কি হবে, এরপরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এখান থেকে যা পাবো সেটা লিখতে হবে, না সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সাইন থিটা প্লাসে মাইনাসে মাইনাস কস থিটা, এটা হলো ওপরে। নিচে কি হলো, নিচে হলো সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা, এটা ইকুয়ালস টু কত হচ্ছে সেভেন প্লাস ওয়ান মানে হচ্ছে এইট আর সেভেন মাইনাস ওয়ান মানে হচ্ছে সিক্স। এখানে দেখো কস থিটা কেটে দিতে পারি, এখানে দেখো সাইন থিটা কেটে দিতে পারি, তাহলে আমি ওপরে কি পাচ্ছি, ওপরে পাচ্ছি টু সাইন থিটা বাই টু কস থিটা ইকুয়ালস টু, এই দুটোকে কাটলে পরে ফোর বাই থ্রি মানে ফোর বাই থ্রি ইমপ্লাইজ দ্যাট সাইন টু টু কেটে গেল, তাহলে সাইন থিটা বাই কস থিটাটাই পড়ে রইল এখানটাতে, তার মানে হচ্ছে ট্যান থিটা এটা ইকুয়ালস টু হলো ফোর বাই থ্রি। দুভাবেই করতে পারো, যে যার যেটা ভালো লাগবে সেটা করবে, ব্যক্তিগতভাবে আমার মনে হয় প্রথম মেথডটা সহজ বেশি। আর এটা লিখলে তোমায় আবার এখানটাতে লিখতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই, যোগ ভাগ প্রক্রিয়া, এই হলো অঙ্কটা। যাই হোক, আশা করি বুঝেছো। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের এই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে এখানটাতে করে করে এই চ্যানেলে আপলোড করব। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতে পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ তিন নম্বর প্রশ্নের দশের দাগের অঙ্কর জন্য আমার 301 নম্বর ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।